Golam Mostafa has opened an exhibition of broken and dilapidated open spaces adjacent to Kauri Karakayahad in Nisharabad Swarupkathi under Pirojpur district. পিরোজপুর জেলাধীন নেসারাবাদ স্বরূপকাঠির কৌড়িখাড়া খেয়াঘাট সংলগ্ন ভাঙ্গাচূড়া ও জরাজীর্ণ উন্মুক্ত এক প্রদর্শনী খুলেছেন গোলাম মোস্তফা। বিভিন্ন ধরনের পরিত্যক্ত ও জ্বালানি হিসেবে ব্যবহার্য পলের গাছ এবং শিকড় বাক্য সংগ্রহ করে প্রকৃতিগত বৈচিত্র্যের সাথে সামঞ্জস্য রেখে গোলাম মোস্তফার শৈল্পিক হাতের ছোঁয়ায় নিত্য নতুন ও আকর্ষণীয় কারুকার্যে নান্দনিক হয়ে ওঠে কাঠের তৈরি বিভিন্ন তেজস্পত্র ও শোপিস। মানুষের যত্নে প্রকৃতিগত কোন উপকরণের যে সৌন্দর্য তার প্রতি দেশ বিদেশে ব্যাপক কৌতূহল রয়েছে। মানুষের অদম্য সে সকল কৌতূহল ও আকাঙ্ক্ষাকে যথাযথ উপস্থাপনা ও মূল্যায়নের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা সম্প্রসারণের উদ্যোগে সমৃদ্ধ হতে পারে আমাদের প্রিয় বাংলাদেশ।